যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্যদের দিয়েছেন। যেমন কমল গুহ করেছিলেন তার আগে ফজলে হক সেই রকমই করেছিলেন, পাঁচ বছরে যতটা সুযোগ পেয়েছেন। দলের স্বার্থে কমল গুহও দুর্নীতি করেছিলেন, নিজের প্রয়াত বাবাকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। খোদ কমল পুত্র উদয়ন গুহের এমন বক্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীদের জবাব দিতে তৃণমূল নেতৃত্ব বাম আমলের চিরকুটের মাধ্যমে সরকারি চাকরি দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে সরব হয়েছেন তিনি। দলের স্বার্থে তো বাবাও লোককে চাকরি দিয়েছেন এবং চাকরি দিয়েছেন, সেই চাকরি দিতে গিয়ে বাবা একেবারে সবাইকে যোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছেন এমন হয়নি, অনেক অযোগ্য যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দিয়েছেন যেহেতু দলের লোককে চাকরি দিতে হয়েছে। এ নিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দাবি, ইতিমধ্যেই বাম আমলের নিয়ম বহির্ভূতভাবে চাকরি পাওয়া 100 জন লোকের নামের তালিকা তিনি দিতে পারবেন। তার বাবার আমলে পার্টি হোল টাইমারদের স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার তত্ত্বও তিনি তুলে ধরেছেন। তার পিতা প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহ দলীয় স্বার্থে অনেক চাকরি দিয়েছেন বলেও মন্তব্য করলেন উদয়ন বাবু। আমি আমার ক্যাডারকে চাকরি পাইয়ে দিলাম অন্যকে বঞ্চিত করে, সেটা দুর্নীতি না? আমি সেই চাকরির টাকার থেকে মাসে মাসে লেভি নিলাম, সেটা দুর্নীতি না? আমার হোল টাইমারকে আমি যেহেতু ভাতা দিতে পারবো না হোল টাইমার ভাতা, তার স্ত্রীকে চাকরি দিলাম, সেটা দুর্নীতি না? তাহলে কি কমল গুহ দুর্নীতি করেছিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে উদয়নবাবু জানিয়েছেন, আমি বলছি দলের স্বার্থে তিনিও দুর্নীতি করেছিলেন। 5 টাকা নিলে দুর্নীতি নয়, 50,000 বা 5 লাখ টাকা নিলে দুর্নীতি। আমি এখন আমার বাবাকে বাঁচাতে বলবো, বাবা যেটা করেছেন সেটা কি সঠিক করেছেন? অন্যরা ভুল করেছিলেন, সিপিএম যেটা করেছিল সেটা ভুল ছিল, বাবাও তো অনেককে চাকরি দিয়েছিলেন, বাবার সামনে বসে তালিকা তৈরি হয়েছিল, বাবা সেটা এন্ড্রোস করে দিয়েছিলেন, সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছিল, এটা যুগ যুগ ধরে চলে আসছে। যারা আজকে রাস্তায় বসে বঞ্চিত করা হয়েছে বলে চিৎকার করছেন, তাদের পূর্বসূরীরাও যোগ্যদের বঞ্চিত করে এসেছেন। দুর্নীতি দুর্নীতি বলে যারা লাফাচ্ছে তারাও দুর্নীতির সাথে জড়িত ছিলেন এবং 34 বছর বিভিন্ন বিভাগে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অনেক অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে। সবাই বলছি না, অনেক অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকও যেখানে যেখানে সুযোগ পেয়েছে চাকরি দিয়েছে, তার ফলে বাবাকেও সেটা করতে হয়েছে, দলের স্বার্থেই করতে হয়েছিল। তবে এটা বলতে পারি যে তিনি টাকা নেননি কারো কাছ থেকে চাকরির জন্য, আজকের ব্যাপার না, এটা কংগ্রেস আমলে হয়েছে, বাম আমলে হয়েছে, এই আমলে হচ্ছে। তাই যারা চিৎকার করছেন, যারা লাফাচ্ছেন, তারা আগে আয়নার সামনে মুখটা দেখুন। অমিত সরকারের রিপোর্ট, আরসিটিভি সংবাদ, কোচবিহার।